সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমাদেরকে ভালো রাখে কে? আল্লাহ। সুস্থ রাখে কে? আল্লাহ। মাঝে মাঝে অসুস্থ বানিয়ে পরীক্ষা করে কে? আল্লাহ। এজন্য সবসময় প্রশংসা করতে হবে কার? আল্লাহ। বিপদে পড়লে কার? আল্লাহ। সুখের দিনে? আল্লাহ। শীতকালে? আল্লাহ। গ্রীষ্মকালে? আল্লাহ। সবসময় প্রশংসা চলবে একজনের, তিনি কে? আল্লাহ। সবসময় চাইতে হবে একজনের কাছে, তিনি কে? আল্লাহ। আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে না? চাইলে সে কিছু দিতে পারে না? দিতে পারে কে? আল্লাহ। কেউ যেটা পারে না পারে কে? আল্লাহ। বিশ্বাস হয় নাকি সন্দেহ? না। কেউ যেটা দিতে পারে না সেটা দিতে পারে আল্লাহ। আল্লাহ আপনার মনের জ্বালা যন্ত্রণা, আপনার অসুস্থতা, আপনার ব্যর্থতা, আপনার সব কিছুকে ঘুচিয়ে সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দিতে পারে একজন সত্তা। চিৎকার করে বলেন, তিনি কে? আল্লাহ। আসুন সে আল্লাহর দরবারে আমরা শুকরিয়া জানাই। আমরা পুরনে এই কালিমাতুর শুকর আলহামদুলিল্লাহ করেন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن আমরা প্রশংসা করলাম কার? আল্লাহ। সব সময় প্রশংসা চলবে কার? আল্লাহ। আল্লাহ তুমি সহি সমাজ দান করো, আমরা পড়ি আমিন। মনিরুজ্জামান সরকার, মানিক মাস্টার সহ সকল কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় আজকের বিরাট ওয়াজ ও দোয়ার মাহফিল। কবরবাসীরা বেঁচে গিয়েছে, মরে গিয়ে বিপদে পড়ে আছে আমরা, তাই না? যারা মরে গেছে ওরা বেঁচে গেছে, ওদের চ্যাপ্টার শেষ, আমাদের ওই চ্যাপ্টার এখনো শেষ হয় নাই। ওরা চলে গিয়ে আমাদের চোখে আঙ্গুল দিয়ে বলে গেল যে তোমরাও আসতেছ, দ্য ডেস্টিনেশন ইজ সেম, গন্তব্য একটাই, কেউ আগে কেউ পরে। কেউ কি এই মৃত্যু থেকে বাঁচতে পারবে? কথা বলেন। আল্লাহর ওলিরা বাঁচতে পারে নাই, নবীরা বাঁচতে পারে নাই। যেই ফেরেশতা এই মৃত্যুর কাজে নিয়োজিত সে মালাকুল মাউত বাঁচতে পারবে? সবাইকে মারার পরে আল্লাহ তাকে বলবে, এবার তুমি মরো, মুত ইয়া মালাকাল মাউত, হে মৃত্যুর ফেরেশতা তুই মর। তখন সেও মরে যাবে, কেউ থাকবে না, থাকবে শুধু একজন, তিনি কে? কুল্লুমান আলাইহা ফান ويبقى وجه ربك ذو الجلال والإكرام فبأي آلاء ربكما تكذبان এই পৃথিবীতে যা দেখো সব ফান, সব চলে যাবে, নিঃশেষ হয়ে যাবে, থেকে যাবে একজন, তিনি কে? আল্লাহ। আল্লাহ থেকে যাবেন। এজন্য এগুলো হচ্ছে রিমাইন্ডার, এই মাহফিলগুলোতে আসলে, কবরস্থানে গেলে হৃদয়টা একটু নরম হয়, কোরআনের কথা শুনলে, বিশ্বনবীর কথাগুলো শুনলে, আখেরাতের কথা শুনলে, জান্নাত জাহান্নামের কথা শুনলে হৃদয়টারে নরম করে দেয় কে? আল্লাহ। এজন্য এই প্রোগ্রামগুলোতে আসার দরকার আছে না নাই? আছে। এগুলো আয়োজন করার দরকার আছে না নাই? আছে। আমাদের জীবন এত ব্যস্ত আমরা বানিয়ে নিয়েছি, আখেরাতের স্মরণ যে আমাদের করা উচিত এটাও আমরা ভুলে গেছি, ঠিক কি না? এজন্য আমরা যেন বেশি বেশি আখেরাতকে স্মরণ করতে পারি, মৃত্যুকে স্মরণ করতে পারি। বিশ্বনবী বলতেন, আকসিরু জিকরা হাজিমিল্লাজাত, জীবনের সব স্বাদ আল্লাদ মায়া মমতাকে যেটা নষ্ট করে দেয় সেটা কি? মৃত্যু। এই মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো, কারণ একদিন তোমাদেরকে দুনিয়া ছেড়ে চলে যেতেই হবে, ঠিক কি না? একদিন মাটির ভেতরে হবে ঘরে মোনামার, কেন বন্ধ দালান ঘর, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত সবই হবে তোমার পরে মোনামার, কেন বান্ধ দালান ঘর, একদিন মাটির ভেতরে হবে ঘরে মোনামার, কেন বন্ধ দালান ঘর, ঠিক কিনা? চলে যেতে হবে। এই যে বিল্ডিং বিল্ডিং করতেছি, বাড়ি বাড়ি করতেছি, ফ্ল্যাট গাড়ি বিশাল বালাখানা,
কত টাকার খরচ দিয়ে আমরা ফ্ল্যাট কিনি, ঘর সাজাই, ড্রয়িং রুম সাজাই, ডাইনিং রুম সাজাই, কত দামি টাইলস লাগিয়ে গোসলখানা সাজাই, কিন্তু আমার জীবনের শেষ গোসলটা ওই গোসলখানায় হবে না, ঠিক কিনা? সবাইরে যে এখানে গোসল দেয় কাপড় চোপড় খুলে, সামান্য একটা কাপড় রেখে, আজীবন তো নিজের গোসল নিজেই দিলাম, ওই দিন আমার গোসল দিবে? আহা, এগুলো স্মরণ করা দরকার। এই রিমাইন্ডার গুলোর জন্যই এই হাফলা, হাফলাতুল ওয়াজ। আমাদের কাজ হচ্ছে বলে যাওয়া, মানবেন কি মানবেন না, দ্য ডিসিশন ইজ ইয়োর্স, সিদ্ধান্ত আপনার। আমরা এখানে দারোগা হয়ে আসি নাই, ঠিক কিনা? বিশ্বনবীকে আল্লাহ একথা বলেছেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। নবী ওয়াজ করেন, আপনাকে ওয়াজ করার জন্যই পাঠানো হয়েছে, আপনি দারোগা নন। আপনি জোর করে কাউকে হেদায়েতের পথে উঠাতে পারবেন না, কারণ হেদায়েত দেয় কে? আল্লাহ। রাব্বুল আলামিন বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও নবী, আপনি চাইলেই কাউকে হেদায়েত দিতে পারবেন না, আপনি চাইলেই কাউরে ডানপন্থী বানাতে পারবেন না, আপনি চাইলেই কারো জন্য জান্নাতের গ্যারান্টি দিতে পারবেন না। হেদায়েত দেওয়ার মালিক হলো একজন, তিনি কে? বিশ্বনবী। যদি হেদায়েত দিতে পারতেন তাহলে বিশ্বনবীর চাচা আবু তালেব, নাম শুনেছেন? জন্মের আগে বাবা হারা হলেন, দাদার কাছে মানুষ হলেন, দাদাও চলে গেল, রয়ে গেল চাচা আবু তালেব, আপন বাবার চেয়ে কোনো অংশে কম করে নাই। বিশ্বনবীর প্রথম বিয়েটা খাদিজাতুল কুবরা তাহেরার সাথে নিজে দায়িত্ব নিয়ে বিয়ে দিয়েছেন। বিয়েতে মোহর দেওয়া লাগে না, এই মোহরের টাকাটাও চাচা আবু তালেব নিজের পকেট থেকে দিয়েছিলেন, নিজে দাঁড়িয়ে বিয়ের খুতবা দিয়েছেন। আজীবন ছাতার মতো নিজের ভাতিজাকে আগলে রেখেছেন, যাতে কাফের মুশরিকরা হার্ট করতে না পারে। কিন্তু তারপরেও এই চাচার নসিবে কি হেদায়েত জুটেছে? চাচা অসুস্থ, মুমূর্ষ, চলে যাবে। বিশ্বনবী বলেছেন, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা মুমূর্ষদের সামনে বসে লা ইলাহা পড়ো। তো বিশ্বনবী যে তালকিল দিলেন, চাচা আপনি পড়েন না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই দিক দিয়ে আবু জাহেল উতবা সাহেব এরা বলে, খবরদার, আজীবন যে ধর্মের উপর ছিল ওইটার উপরই থাকো, নতুন ধর্মে যায় না। বিশ্বনবী বলে, পড়েন লা ইলাহা। আবু জাহেল বলে, পড়ো না। অবশেষে চাচা আবু তালেব বলল, আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, আমি আমার বাবার ধর্ম আব্দুল মুত্তালিবের শিরকি ধর্মের উপর থেকেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলাম। নসিবে হেদায়েত জোটে। এই পৃথিবীতে অনেক বাবা ছিল নবী, নিজের কলিজার টুকরা ছেলের হেদায়েত দিতে পারে নাই। নূহ আলাইহিসসালাম, আল্লাহর নবী না, ওনার ছেলে কানাআনের হেদায়েত হয় নাই, ঠিক কিনা? সাইয়েদানা ইব্রাহিম আলাইহিসসালাম নবী না, শুধু কি নবী, আবুল আম্বিয়া, নবীদের বাবা। বিশ্বনবীর বংশের গোড়া মিলতে মিলতে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে কিলাব ইবনে মুররা ইবনে গালিব ইবনে ফেহর, এভাবে যেতে 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 আদনান, যেতে 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 ইসমাইল, যেতে 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 ইব্রাহিম আলাইহিসসালাম, বিশ্বনবীর বাবা। বিশ্বনবী দোয়া করতেন, আনা দাআওয়াতু আবি ইব্রাহিম, আমি আমার বাবা ইব্রাহিমের দোয়ার ফসল। এ সাইয়েদানা ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন সব নবীদেরও বাবা, কিন্তু উনার বাবার হেদায়েত হয় নাই। আল্লাহু আকবার। সাইয়েদানা লূত আলাইহিসসালাম, আল্লাহর নবী, স্ত্রীর হেদায়েত হয় নাই, স্বামী নবী স্ত্রীর হেদায়েত হয় নাই। আসিয়া গোটা বিশ্বের মুমিন নারীদের মডেল, কিন্তু আসিয়ার জামাই ফেরাউনের হেদায়েত হয়েছে? হয় নাই। এজন্য হেদায়েত দেয় কে? আল্লাহ। এজন্য আমরা প্রতিদিন সূরাতুল ফাতিহার ভেতরে পড়ি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ শো আস দ্য রাইট পাথ। আমি যদি পথ ভুলে যাই, আমাদের পথ দেখায় দিবে কে? আল্লাহ। আমি যদি কোনো দিন পথে ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। আমি যদি কোনো দিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে
সব ভুল ক্ষমা করে দিও। পড়েন আমিন। আমরা যদি পথ ভুলে যাই আমাদের পথ দেখায় কে? এজন্য আমরা পড়ি ইহদিনাস সিরাতাল, সবাই পড়েন ইহদিনাস সিরাতাল। ও আল্লাহ, শো ওয়াজ দ্য রাইট পাথ, শো ওয়াজ দ্য করেক্ট পাথ, শো ওয়াজ দ্য মিডল পাথ। বিশ্বনবী একবার খেজুরের একটা ডালা ভাঙলেন, বুখারীর বর্ণনা। ডালা ভেঙে সাহাবাদেরকে নিয়ে মরুভূমির মাঝখানে ডালা দিয়ে একটা দাগ টানলেন, লম্বা দাগ টানলেন বালুতে, আর বললেন হাদা সিরাতাল মুস্তাকিম, এটাই সিরাতাল মুস্তাকিম। আর ডানে বায়ে অনেকগুলো দাগ টানলেন আর বললেন হ্যাঁ দেখি সুবুল শয়তান, এগুলো শয়তানের রাস্তা। এক এক রাস্তায় এক এক শয়তান থাকবে, এক এক ডানে বায়ের এক এক রাস্তায় এক এক শয়তান হাতছানি দিবে। এক শয়তান বলবে আসো তাফসির মাহফিল বাদ দিয়ে গানের কনসার্টে আসো, ওখানে মমতাজ গান গায়, আছে না নাই? আরেক জায়গায় বলবে মদের আড্ডাখানায় আসো, হিন্দি সিরিয়াল শুরু হয়েছে দেখতে আসো, জিনা করতে আসো, মিথ্যা বলতে আসো, চুরি করতে আসো, ঘুষ দিতে আসো, বেপর্দার পথে আসো, অন্যায়ের পথে আসো, অপরাধের পথে আসো। এক একটা পথ থেকে ডানে বায়ে শয়তান হাতছানি দেয়, কিন্তু মুমিন কখনো তার পথ হারায় না, ঠিক কিনা? মুমিন সিরাতুল মুস্তাকিমে উঠেছে, এই সিরাতুল মুস্তাকিমের পথটা সোজা না বাঁকা? কথা বলেন সোজা, স্ট্রেইট ফরওয়ার্ড টু জান্নাহ, স্ট্রেইট ফরওয়ার্ড টু জান্নাহ। এই দুনিয়াতে এই রাস্তায় উঠলে হাঁটতে হাঁটতে রাস্তার ওই মাথায় দেখবেন জান্নাতে ঢুকে গেছেন। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে বলেন পড়েন আল্লাহ আকবার। এই জন্য পথ দেখায় কে? পথ চাইবো কার কাছে? বিপদে আপদে সুখে দুঃখে যে কোনো অবস্থায় আমরা ভরসা রাখবো কার উপর? কারণ তিনিই পারেন আমাদেরকে বিপদমুক্ত করতে, তিনি বিপদমুক্ত করেছেন বিপদগ্রস্তদেরকে, তিনি বিপদগ্রস্তদের সহায়। মনে থাকবে ইনশাআল্লাহ। পড়েন কবরবাসীতে যারা ঈমান নিয়ে চলে গেল আল্লাহ তাদের মাফ করো, কবরগুলারে জান্নাতের বাগান বানাও, আমিন।